মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। কার্তিক রে, ওই কালা গাই ভাই রে, হ্যাঁ এই নাস্কারা রে। আমি তো গো ভাসরি বা যাইয়া পালে গরু বাছু ডাকি রে, আমি তো গো দিব রাখাল রে। বাসের বাসি আরো কান্দেইয়া, ভাসরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো গো দিব রাখাল রে। সম্মানিত সুধী, আসলে যখন অসহায় গরিব, গরিবদের শুধু খোদার খোদা। তুমি কি একবার ভেবে দেখেছো বাবা যখন এই পৃথিবী দেখে আমাকে তোমাকে রেখে চলে গিয়েছে, আমাদের জনম দুঃখী মা আমাদের জন্য কত কষ্ট করে লালন পালন করেছে। আর সেই মা তুমি আমি যখন খেয়েছি তখন মা কি খেয়েছিল জানো? মা খেয়েছে এক গ্লাস জল, সেই জল খেয়ে আছে সাত দিন যাবৎ অনাহারি আছে। আমার ভুল হয়ে গেছিল ভাই, আমাকে ক্ষমা করে দে ভাই, মা যে অনাহারে আমি ভাই জানি না রে। দাদা আমার বড্ড ভুল হয়ে গেছে, তুমি কি আমার কাছে ক্ষমা চাইতেছো যে বাবার পরে আমি তোমাকে দেখেছি, তোমাকে পেয়ে আমি আমার বাবার আদর ভুলে গিয়েছি, তোমার এই কাঁধে চড়ে আমি কত জায়গায় পেরিয়েছি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও দাদা তাহলে ওই ভগবান আমাকে ক্ষমা করবে না। ভগবান সৃষ্টি করছে ওই ধরনের কাম করবে দেখো বিধান। আজ কত লোক দাঁড়িয়ে, কত জায়গায় কত বসে, কত আনন্দ করছে, আর আমি আর তুমি পরের বাড়ি কাজ করতে এসেছি, সেই কাজ করে যা মাইনে পাবো সে মাইনে দিয়ে আমার জনম দুঃখী মায়ের জন্য একটি শাড়ি নিয়ে যাব। অবশ্যই, আর কি করবো জানো? আর কি বলেছে? মা বলেছে ওরে কার্তিক আর গণেশ, তোরা যখন ওই পরের বাড়ি কাজ করতে যাবি, পরে যখন তোকে মনিব তোর মাইনে দিবে, সে মাইনে দিয়ে আমার জন্য কিছু শুকনো খাবার নিয়ে আসি। অবশ্যই, আমি মাকে কথা দিয়েছি মা গো, আমি যখন পরের বাড়ি কাজ করব তখন আর তোমার কোনো দুঃখ থাকবে না মা, শুধু আনন্দে হা হা করে হাসবে। আরে দাদা তুমি তো এখনো তোমার জীবনের যৌবনের যে বয়সটি চলে গিয়েছে, শুধু আমারই জন্য আজ থেকে তোমাকে আর কাজ করতে হবে না, তোমার ছোট ভাই কার্তিক যখন বেঁচে আছে তোমাকে আর কাজ করতে হবে না। দাদা তোমাকে কি করবো জানো? তোমার জন্য সুন্দর একটি বৌদি দেখে তোমার সেই হয়তো পুরনো দিনগুলো ফিরিয়ে দিতে পারবো না। অনেক কার্তিক এই কথা বলিস রে ভাই,
বায়ু বড় রক্তের বাদন যদি হয় ছিন্ন ওই নারীর কারণ। আমার ভগবানকে আমি তা ভুলি, তাই বলে কি কখনো পুজো দেব না? তুমি কেমন করে ভাবলে দাদা? শুনো বল, আমি আজ যখন এই বাড়ি থেকে টাকা নিয়ে ফিরে যাওয়ার পরে কালকে তোমার জন্য সুন্দর লাল টুকটুকে একটি বৌদি আসবে, তুমি এখানে বসে থাকো, আমি গরুগুলো দেখি অবশ্যই মাঠের কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে। ভগবান তুমিই তো সর্বশক্তিমান, তুমি চাইলে সাগরকে পাহাড় বানাতে পারো, পাহাড়কে সাগর বানাতে পারো, আমারও মায়ের শেষ ইচ্ছাটুকু তুমি পূরণ করো ভগবান, শেষ ইচ্ছাটুকু পূরণ করো। ওরে রাখালের বাচ্চা রাখাল, তোকে তোকে বুঝাবো, প্রত্যক্ষে বুঝাবো, পদ্মাকে নিন্দা করা কত ভয়ঙ্কর। আমি আসছি রাখাল, আমি আসছি। কোথায় আছো? আমাকে একটু জল দাও, আমার যে বুকটা ফেটে যাচ্ছে, আমাকে একটু জল দাও। আগো মা, আমাকে আমাকে সাপে দংশন করেছে দাদা, তুমি কোথায় দাদা? দাদা
হলে কি আমি এই সুন্দর পৃথিবীর মধ্যে আর বেঁচে থাকতে পারবো না? অরণ্য বনে মাঝে তো আর কেউ নেই আমার দাদা ছাড়া। তাহলে কি দাদা আমাকে ছেড়ে কোথাও চলে গিয়েছে? ঠিক আছে, আমার ভাগ্য যদি মৃত্যু লেগে থাকে ভগবান, তাহলে আমি হাসতে হাসতে মৃত্যুই বরণ করে নেব। মা গো, তুমি না বলেছিলে মা, আমি যখন এই সন্ধ্যার পর আমার মনি বাবাকে মাইনে দেব, সে মাইনে দিয়ে তোমার জন্য একটি কাপড় নিয়ে যাব। হ্যাঁ মা, হ্যাঁ, কিন্তু সেই কাপড় আমি কিনতে পারলাম না মা। তুমি তুমি কিনো, তুমি কিনো মা, সে হচ্ছে আমার শ্মশানের জন্য কাপড়ের কাপড়। পাগো, আমি তোমার হতভাগ্য সন্তান, তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করে দিও। আর তুমি তোমার বড় সন্তানি গণেশকে বুকে নিয়ে আমার দুঃখটা বলে থেকো মা। ওগো গ্রামবাসী, আমার মা যখন আপনাদের কাছে আসবে, আমার মাকে আপনারা কেউ পাগল বলে গালি দিবেন না। সে যে সন্তান হারানোর ব্যথায় মাঝে আমার উন্মাদের মতো হয়ে যাবে। যদি কারো আমার মতো সন্তান হারিয়ে থাকে, সেই তো বুঝবেন সন্তানের কি জ্বালা। একটি মায়ে বাবার কাঁধে সন্তানের লাজে যে কতটুকু ভারী হতে পারে, যার হারিয়েছে সেই তো জানে, আর জানে না কেউ। হয়তো এই সুন্দর পৃথিবী থেকে চলে যাব, আমার মায়ের মুখখানি একটু দেখতে ইচ্ছে করে। সন্তানেরা, কেউ কোনোদিন মাকে কষ্ট দিও না গো, মার মতো আপনার কে হতে পারে না। আমি আমি শেষ বেলায় মাকে একটু প্রার্থনা করে যেতে চাই। কি হাই গো, গান শেরি Thank you.
কেউ নেই, শুনেছি তার ভগবান আছে। আজ বুঝতে পারলাম যার কেউ নেই তার দিকে হয়তো বা ভগবানও তাকায় না। দুঃখী মা, আমার মা যখন জানতে পারবে আমি আর নেই। ওগো গ্রামবাসীর ছোট থেকে আমি এই গ্রামেই বড় হয়েছি, আমি কখনো তোমাদের কাছে কিছু চাইনি গো, প্রয়োজন হলে না খেয়ে থেকেছি। তবু আমার জন্য নয়, আমার মায়ের জন্য, আমার সতে কাজ করার জন্য, আমাকে শ্মশানে পুরানোর জন্য আমার মা যদি তোমাদের কাছে হাত পাতে, আমার মাকে তোমরা কিছু সাহায্য করবো। সেই সকালে কার্তিক আর গণেশ মাঠে হাল চড়াতে গেছে। এখনো যে কেন কার্তিক আর গণেশ বাড়িতে ফিরে আসছে না, এদিকে আমার কোনো কিছুই ভালো লাগছে না। কি করব বলো তো, মায়ের মন তো সন্তানের জন্য, মায়ের মন শুধু হাহাকার করে, শুধু সারাদিন এটাই পড়ে পড়ে ছেলেগুলো কোথায় আছে কি করছে। না, বাড়িতে থাকলে চলবে না, দেখি মাঠে গিয়েই দেখে আসি। আমার কার্তিক আর গণেশ মাঠে কি করছে, এদিকে সন্ধে ঘনিয়ে আসলো। যাই কার্তিক, ওগো গ্রামবাসী, তোমরা কি আমার কার্তিক আর গণেশকে দেখেছো? দেখনি? না, আমি যাই। কার্তিক, গণেশ, বাবা কোথায় আছিস? কার্তিক, গণেশ, তুই এখানে এভাবে পড়ে আছিস কেন বাপ? ও রাগ করেছিস? কি করব বলেন, নুন আনতেই যার পান্তা ভোড়ায় তার আবার ছেলেকে আদর। সকালে কত বাহানা করে বললো, মা ভাত খাবো ভাত খাবো, কি করব ঘরে কিছু নেই। বললাম, বাপ মাঠে গিয়ে গরু চড়িয়ে আসোই, তারপর খেতে দেব। তাই বুঝি আমার সাথে অভিমান করেছিস? গণেশ, ওর না, এত অভিমান কিন্তু ভালো না। একি একি আমার ছেলের হাত পায়ের খুব ঠান্ডা হয়ে আছে কেন? কি হলো গণেশ, কথা বল বা। হাই গো, কি হইল কি হইল বাবা 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 বাবা।